हरि हरि बोल। समवेत समागत सकल भक्तमंडली, आमार मातृमंडली, पितृमंडली, सबाकार चरणे रइल आमार शत कोटि कोटि दंडवत प्रणाम। बहु दूर दूर थेके आगत अनागत दुरागत बहिरागत सकल शहरस्थ नगरस्थ ग्रामस्थ सकल साधु गुरु वैष्णव मंडलीर श्रीचरणे जानाई भक्तिपूर्ण दंडवत प्रणाम। प्रणाम जानाई आमार माता पितार चरण तले। हे भक्तमंडली, आपनादेर चरण धूलि आमार मस्तके लई, राधा गोविंदेर चरण धूलि मस्तके लई, गुरुचरण आश्रय करे एत सुंदर महति हरि सभाय शुरू हो। मधुमय गौर कथा, मधुमय कृष्ण कथा। तबे हे भक्तमंडली, सर्वप्रथमे बोलबो आज के आमार एखाने आसार उद्देश्य आपनादेर मतो सकल भक्तमंडली, सकल वैष्णव मंडली चरणधूलि माथाय राखबो बोले किन्तु बाबा आज आमार एखाने आसा। তবে এই যে এত রাত্রি হয়ে গেছে না মা, এত রাত্রি হয়ে গেছে, আপনারা তবু সেই অধীর আগ্রহী বসে আছেন ভগবানের নাম সংকীর্তন আস্বাদন করবেন বলে, কি গো মায়েরা, তাই তো? জয় রাধে। তাই যে আপনারা শুনতে বসেছেন মা, দেখুন শুনতে বড় সহজ, তাই না? শুনতে বড় সহজ, কিন্তু বাবা এই হরি কথা বলা বা বর্ণনা করা যে এত সহজ কথা নয় গো। তিনি যদি কৃপা করেন, কৃপা করে যদি ভক্তের জিহ্বাহতে কথা রূপে ঝরে পড়েন, তবে হয় মধুময় গৌর কথা, মধুময় কৃষ্ণ কথা। তাই আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন। আজকে যে আসনে বসে আপনারা কীর্তন আস্বাদন করছেন বাবা, যে আসনটিতে বসেছেন, এই আসনটি কিন্তু বাবা সাধারণ আসন নয়। আপনারা সকলেই হয়তো জানেন যিনি সর্বপ্রথম কীর্তন আস্বাদন করেছিলেন বাবা, তিনি কিন্তু একজন রাজা ছিলেন মা। আচ্ছা বলুন না, যিনি একজন রাজা, তিনি কিনা রাজসিংহাসন ত্যাগ করে আপনাদের মতো এমন করে মাটিতে বসে কীর্তন আস্বাদন করেছিলেন? তিনি তো পার্বত সিংহাসনে বসে কীর্তন আস্বাদন করতে, তাই না? একজন রাজা হই রাজসিংহাসন পরিত্যাগ করে আপনাদের মতো করে মাটিতে বসেই তিনি কীর্তন আস্বাদন করেছিলেন। আর বক্তার ভূমিকায় যিনি ছিলেন, আজকে দেখুন আমাকে সেই আসনে দাঁড় করানো হয়েছে বক্তার ভূমিকায়, আর আপনারা বসেছেন শ্রোতার আসনে। কিন্তু বাবা শুনতে বড় সহজ, কিন্তু আমাকে যে আসনটি দেওয়া হয়েছে যে বড় শক্ত বাবা, তাই না? বড় কঠিন আসন। দেখুন এই যে রাজা পরীক্ষিত, তিনি রাজসিংহাসন ত্যাগ করে আপনাদের মতো করে এই পথের ধুলায় বসে কীর্তন আস্বাদন করেছিলেন। আগেই বলেছি শুনতে বড় সহজ, শুনতে বড় সহজ, কিন্তু হরি কথা বলা বা বর্ণনা করা এত সহজ কথা নয়। তাই এই লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনরূপ ভুল ত্রুটি হয়ে যায়, কারণ আমি তো শুকদেব গোস্বামী নই মা, আপনারা রাজা পরীক্ষিত হতে পারেন কিংবা রাজা পরীক্ষিতের মতো বাবা আপনারা শ্রোতা হতে পারেন, কিন্তু আমি যে সুখদেব গোস্বামী নই, তাই এই লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনরূপ ভুল ত্রুটি হয়ে যায়, নিজের সন্তান জ্ঞানী নিজের ঘরের একটি ছোট্ট মেয়ে মনে করি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কেমন? তাছাড়া হোক আমার প্রণাম গ্রহণ করবেন। আর সেই সঙ্গে আমার মায়েদের বলছি মাঝের মধ্যে একটু উলুদ ধ্বনিটা করবেন, কেমন? কি গো মায়েরা, আমার মায়েরা নিশ্চয়ই উলুদ ধ্বনি জানে, জানেন তো? বাহ, একটু মাঝের মধ্যে একটু উলুদ ধ্বনি করে দেবে, কারো ঘুম পাচ্ছে না তো? বেশ বেশ, কারণ রাত্রি তো অনেক হয়েছে, আমাকে 10টায় টাইম দেওয়া হয়েছিল, এখন সে 10টা থেকে 1টা হয়ে গেল সময়। তো যাই হোক, এসে যখন পড়েছি আপনাদের কাছে, ও মায়েরা ঘুমিয়ে পড়লে চলবে না, কেমন?
আর মাঝে মধ্যে একটু উলুধ্বনিটা করবেন, আর আমার বাবারা আছেন, দোয়া উত্তরণ করে জয় ধ্বনি করবেন, কেমন সবাই মিলে? নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি বল হরি বল হরি বল। আচ্ছা সবাইকে উলুধ্বনি করছে, বাহ এই তো খুব সুন্দর, জয় রাধে জয় রাধে। তো যাই হোক, আমরা যে লীলা আস্বাদন করব, আমরা দেখুন যে লীলায় শ্রবণ করি না কেন, সবার আগে আমাদের গৌর সুন্দরের রাঙা রাঙা যুগল চরণ আশ্রয় করতে হবে, কারণ এই কলির ভগবান হলেন গৌরাঙ্গ সুন্দর মা। এই কলিকালীর পতিত পাবন গৌর সুন্দর। আর দেখুন, আর আজকে যে পূর্ণিমা পড়ে গেছে তাই না, আজকে কি কোন দিন গো? দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমা এই দোল খেলা হয় মা? খেলা হয়, বাহ রং খেলেন তো। দেখুন দোল পূর্ণিমায় আরো একজনের জন্মতিথি গো, তিনি কে বলুন তো? আমাদের ঘরের ছেলে কে গো? নদিয়ার চর গৌর হরি। আজ এই পূর্ণ লগ্নে তিনি আবির্ভূত হলেন কলির জীবকে উদ্ধার করবার জন্য। তাই চলুন তার রাঙা রাঙা যুগল চরণ আশ্রয় করি, আমরা লীলার দিকে এগিয়ে যাব। লীলার বিষয়বস্তু হলো নিত্যানন্দ মিলন। হরি হরি বল। লক্ষ্য করুন আজ এই গৌর তত্ত্ব, দেখুন বাবা এমন তত্ত্ব বাবা, যদি আমরা প্রশ্ন করি, যদি প্রশ্ন করা যায় যে মহাপ্রভু তিনি কে, হমায়রা বলুন তো মহাপ্রভু তিনি কে গো? এই কলির কলির ভগবান কি, তাই তো? এই যে যে যুগে আমরা বাস করছি এই যুগটার নাম কি? কি যুগ মা? ত্রেতা যুগ, তাই তো? বলে হ্যাঁ। কোন যুগ? কলি যুগ। বাহ, তাহলে যুগ মোট হচ্ছে পাঁচটি, তাই তো? কটি যুগ? চারটি। বেশ বেশ, পাঁচটি নয় চারটি যুগ। তা কি কি? সত্য ত্রেতা দাপর আর কলি, তাই তো? তো লক্ষ্য করুন এই কলিকালে আমরা এসেছি আর পেয়েছি এমন দীনদয়াল গৌর সুন্দর। তাহলে প্রশ্ন করা হলো গৌর সুন্দর কে বা মহাপ্রভু তিনি কে? যারা গৌর অনুরাগী ভক্ত তারা বললেন কেন, গৌর হরি হলেন আমাদের ভগবান, গৌর ছাড়া আমরা কিছু জানি না। আবার বাবা কেউ কেউ বলেন মহাপ্রভু হলেন একজন সমাজের সংস্কারক, আবার কেউ কেউ বলছে মহাপ্রভু হলেন নাকি একজন বদ্ধ পাগল। মহাপ্রভুকে কেউ কেউ পাগল বললেন কেন গো? পাগল বললেন কেন? বলে কেন পাগল বলবো না, কারণে অকারণে রাস্তাঘাটে শুধু কৃষ্ণ 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 বলে কাঁদে। অমায়রা, আচ্ছা আপনারা বলুন না, আমাদের ঘরের ছেলেরা যদি সংসার ধর্ম পরিত্যাগ করে রাস্তাঘাটে ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তাহলে আমরা কি বলি গো? ছেলেটার মাথার গন্ডগোল হয়েছে, তাই না? আর যিনি ভগবান কলির ভগবান, সংসার ধর্ম পরিত্যাগ করে রাস্তাঘাটে শুধু কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়াচ্ছে দুটি বাহু উত্তোলন করে, তাই তো বাবা? কেউ কেউ বলছে মহাপ্রভু নাকি হলেন একজন বদ্ধ পাগল। হরি হরি বল। কিন্তু এখানে কবিরাজ কৃষ্ণ ভাস্কর স্বামী পাদ কি বলছে দেখুন, তিনি বললেন যে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। কি বললেন? বলছে রাধা আর কৃষ্ণ তাদের আত্মা নাকি একটি। অমায়রা আস্তি দেখুন, বলে তাদের দেহ হচ্ছে দুটো, রাধা আর কৃষ্ণ, কিন্তু দেহ দুটো হলে কি হবে? বলে তাদের আত্মা নাকি একটি। আচ্ছা বলুন তো, আমাদের প্রত্যেকের মধ্যে আত্মা রয়েছে তো? কি গো মায়েরা আপনাদের নেই? আছে? কার আত্মা নাই একটু হাতটা তুলুন তো। আত্মা নাই? হরি হরি বল। আমাদের প্রত্যেকের মধ্যে আত্মা রয়েছে তাই না মা? বলে আত্মা যদি না থাকতো তাহলে এই যে এতদূর ছুটে এলাম কি করে, আর কৃষ্ণ কথা বলবো কি করে বা শুনবো কি করে, তাই না মা? হরি বল হরি বল।
তাহলে লক্ষ্য করুন, এখানে বললেন রাধা আর কৃষ্ণ দুটি দেহ হতে পারে আলাদা, কিন্তু দেহ দুটো আলাদা হলে কি হবে বাবা? তাদের আত্মা কিন্তু একটি। কারণ দেখুন, এক থেকে ভেঙে যতক্ষণ না দুই হওয়া যায় ততক্ষণ কিন্তু রস আস্বাদন করা সম্ভব নয় বাবা। যেমন বাবা, পিতা হতে যতক্ষণ না তার সন্তান জন্ম না নিচ্ছে ততক্ষণ যেমন বাৎসল্য রসটা যে কি সেটা যেমন আস্বাদন করা যায় না। ও মাইনা, আচ্ছা বলুন তো মা, আমরা নিজের সন্তানকে আদর করে যে সুখটা পাই, বলুন না একটা পরের সন্তানকে আদর করে সেই সুখ আমরা পাবো? পাবো মা? কখনোই তা সম্ভব নয়। তাহলে পিতা হতে যতক্ষণ না তার সন্তান জন্ম না নিচ্ছে বাবা ততক্ষণ কিন্তু আমরা জানবো না যে বাৎসল্য রসটা কি। তো ভগবান বললেন, আমি একজন প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই। ও মায়েরা, ভগবান কৃষ্ণ তিনি প্রেম করলেন গো কার সঙ্গে গো? ভগবান প্রেম করেছিলেন কার সঙ্গে? শ্রীমতী রাধারানীর সঙ্গে। বেশ বেশ, তাহলে আমরা তো জানি ভগবানের তো 108টা স্ত্রী, তাই না? তার মধ্যে রাধারানী হলো না কেন? তার সঙ্গে প্রেম করলেন, রাধারানীর সঙ্গে প্রেম করলেন কেন গো? তাহলে ছোট করে বলি শুনো, সত্যযুগে অভিমন্যু নামে এক ঋষি ছিল বাবা। তিনি ভগবানের কঠোর সাধনা করলেন, তপস্যা করলেন। সত্যযুগের কথা বলছি, অর্থাৎ ভগবান হলেন আমাদের ক্ষীরোৎসাহী নারায়ণ। ভগবানের কঠোর সাধনা করলেন, তপস্যা করলেন, আর সেই ভগবান আমার তপস্যায় সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে বর দিলেন বাবা, বর দিলেন যে হে অভিমন্যু, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তুমি বলো আমার কাছে কি বর চাও। যেই নামন কথা বলেছে অভিমন্যু, ঋষি বললেন প্রভু তুমি বর দেবে আমায়? সত্যি বলছো? আমি যা চাইবো তাই দেবে তো? বলে ভক্তকে অদেও আমার কিছু নেই, তুমি বলো তুমি কি চাও। বেশ, ও প্রভু বর যদি দিতেই হয় তাহলে এই বর দাও, তাহলে ওই তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। তাই গৌর হরি হরি বল। ও মাইরা, লক্ষ্য করুন, ভগবানের কাছ থেকে বর চাইলেন কি না, ভগবানের স্ত্রীকে সে নিজের স্ত্রী করে পেতে চাইলেন। যাই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার চমকে উঠলেন। এটা কি বলছো তুমি? অসম্ভব, এইটা কখনো সম্ভব নয়। ও মাইনা, ভগবান বলতে এখানে ক্ষীরোৎসাহী নারায়ণের কথা বলে বলা হয়েছে। তো নারায়ণের স্ত্রী কে ছিলেন? কে ছিলেন মা? বলে শ্রীদেবী। কে ছিল গো? লক্ষ্মী দেবী। তাহলে ভগবান বলছে অসম্ভব, এটা তো কখনো সম্ভব নয়, এটা কি করে সম্ভব? না না, অন্য কোনো বর চাও, এই বর আমি তোমাকে দিতে পারবো না। বলে প্রভু অন্য কোনো বর আমার চাই না, বর যদি দিতে হয় তোমাকে এই বরই দিতে হবে, অন্য কোনো বর আমার চাই না। ভগবান বলে উঠলেন, বেশ, নাম যখন আমার বাঞ্ছা কল্প তরু, আমি কথা দিলাম তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে সেটা এ যুগে নয়, আগত দ্বাপর যুগে। আগত দ্বাপর যুগে ওই বৃন্দাবনের মাটিতে আমি কৃষ্ণ নামে আবির্ভূত হব, আর তুমি ওই বৃন্দাবনে জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ নামে। কিন্তু সেই দিন তুমি হবে নপুংসক। ও মাইরা, আয়ান ঘোষ কে ছিলেন বলুন তো? বলতে পারবে রাধারানীর কে হন? কে হন? আর একজন বলে নাকি ভাই হয়। ও মায়ের, একটু জোরে বলতে হবে তো, শুনতে পাচ্ছি না। হরি হরি বল, কে হয় গো? রাধারানীর স্বামী হলেন আয়ান ঘোষ। তাহলে ভগবানের বরে সেই রাধারানীকে তিনি স্ত্রী রূপে পেয়েছিলেন। দেখুন, ভগবান কিন্তু বলেছিলেন তুমি আমার, আমি তোমায় আশীর্বাদ করছি, ওই বৃন্দাবনের মাটিতে তুমি আয়ান ঘোষ রূপে আসবে এবং আমার প্রেয়সীকে তুমি স্ত্রী রূপে লাভ করবে, কিন্তু সেই দিন তুমি হবে নপুংসক, অর্থাৎ নারী সঙ্গ তুমি করতে পারবে না। হরি হরি বল।
তাই লক্ষ্য করুন বাবা, সেই ভগবানের বরে ওই দাপুর যুগে ভগবান কৃষ্ণ হয়ে আবির্ভূত হলেন, আর সেই অভিমন্যু ঋষি হয়ে এলেন আয়ান ঘোষরূপে। আর ভগবান করলেন কি দেখুন, ভগবান তার নিজ আত্মা থেকে সৃষ্টি করলেন কাকে, শ্রীমতী রাধা রানীকে। অমায়না রাধা রানী তিনি কিন্তু কোন নারী নন মা, তিনি কিন্তু কোন নারী নন, ভগবান তার নিজ আত্মা থেকে নিজ বামাঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন লীলা করবার জন্য, আর পাঠিয়ে দিলেন আয়ান ঘোষের গৃহে, আর ভগবান আমার তার সঙ্গে প্রেম করলেন, আর সেই প্রেম লীলা আমরা আস্বাদন করলাম। ঠিক তারপরে আবার কবি রাজকৃষ্ণ দাস গোস্বামী পাদ বললেন, এই দুয়ে এমি আমার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দহে হইলা ছাইনি তাই গুণ হরি বল হরি বল হরি বল। তাহলে হে ভক্তমণ্ডলী লক্ষ্য করুন, তাহলে ওই দাপর যুগে তিনি দুই হয়েছেন, এক থেকে ভেঙে দুই হলেন, আবার কলিকালে হয়ে গেলেন কি পুনরায় আবার দুই থেকে আবার এক হয়ে গেলেন, অর্থাৎ দাপরে রাধা কৃষ্ণ কলিকালে হয়ে এলেন আমাদের গৌর সুন্দর রূপে, তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজকে আমার প্রাণীর ঠাকুর শ্রী গৌরাঙ্গ আমার কি করছেন, সকল ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে মেতে আছেন, কেমন ভাবে লক্ষ্য করুন। আহা সুরধনের কিনারায় সোনার নূপুরে নিয়া পাই নাচেন আমার শ্রী গৌরাঙ্গ রায়, সবাই মিলে করে করে তালি দি। আমরা তো বলির জীব, দেখুন অন্যান্য যুগে ভগবানের সাধনা করতে গেলে কত কষ্ট করতে হতো তাই না বাবা, কত সাধনা করতে হতো, কত যজ্ঞ করতে হতো, একমাত্র এই কলির যুগে দেখুন কোনো কষ্ট করতে হবে না, এবং দুবাহ উত্তোলন করে শুধু ভগবানের নাম গাইলেই হবে। চলুন হাত ধরুন সবাই মিলে, ভক্ত গণ সঙ্গে করি মুখে বল হরি হরি, 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 হরি নয়নে প্রভু ভিড়ে ভিড়ে চাই, নয়নে প্রভু ভিড়ে ভিড়ে চাই, হরে নয়নে প্রভু ভিড়ে ভিড়ে চাই। সুরধুনির কিনারায় সোনার নূপুরে নিয়া পাই নাচেন আমার শ্রী গৌরাঙ্গ হুরাই উলুধনি, সুরধুনির কিনারায় সোনার নূপুরে নিয়া পাই নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়। চলে গৌর হরি খোল কর তাল গোরা সঙ্গীতে করি, নদীর পথে আমার চলে গৌর হরি খোল কর তাল গোরা সঙ্গীতে করি, নদীর পথে পথে চলে গৌর হরি। ও মাইরা সকল ভক্তগণ নিয়ে এসেছে খোল কর তাল, খোল কর তাল সহ সঙ্গী লই কীর্তন আনন্দে মেতে আছে। তা আমাদের কাছে দেখুন সকল ভক্তগণ খোল কর তাল এনেছে, আমরা এনেছি তো, ও মাইরা আপনারা এনেছে খোল করতাল এনেছেন, আনেননি
বলে খোল কোথায় পাবো পাবো হ্যাঁ কোথায় পাবো আর করতাল বা কোথায় পাবো ও ভাই আমাদের কাছে নেই খোলটা কোনটা এই যে দেহ খোল আর করতাল হাত তুলুন নদী আর পথে পথে চলে গৌর হরি খোল করে তাল গোদা সঙ্গীত করি নদী আর পথে আমার চলে গৌর হরি খোল করে তাল গোদা সঙ্গীত করি নদী আর পথে পথে চলে গৌর হরি খোল করে তাল গোদা সঙ্গীত করি নদী আর পথে পথে চলে গৌর হরি খোল করে তাল গোদা সঙ্গীত করি ভক্ত গণ সঙ্গে করি মুখে বলো হরি হরি 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 আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু ধীরে ধীরে চা 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 সুরধুনির কিনারায় সোনার নূপুরে দিয়া পাই নাচেন আমার শ্রী গৌরাঙ্গ হুদায় সুরধুনির কিনারায় সোনার নূপুরে দিয়া পাই নাচেন আমার শ্রী গৌরাঙ্গ হুদায় হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও মাইরা আজকে গৌর সুন্দর সকল ভক্ত সঙ্গে কীর্তন গাইছেন তো বলে শুধু গৌরাঙ্গ সুন্দর কেন আমরা একটু গাইবো না আপনারা গাইবেন না সবাই গাইবেন তো এই দেখুন আমি গাইবো ঠিক তারপরে আপনাদেরকে গাইতে হবে কেমন সবাই গাইবেন তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাহ খুব সুন্দর সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একটু জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 খুব সুন্দর হরে রাম হরে রাম রাম ভক্ত গণ সঙ্গে করে মুখে বলো হরে হরে 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 আরে নয়নে প্রভু আরে নয়নে প্রভু ধীরে ধীরে চা আরে নয়নে প্রভু ধীরে ধীরে চা আরে নয়নে প্রভু